পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্যের একটি ভূখণ্ডের নাম ইসরায়েল। ইহুদি জনগোষ্ঠী অধ্যুষিত ভূমধ্য সাগরের দক্ষিণ পূর্ব তীরে ও লোহিত সাগরের উত্তর তীরে অবস্থিত ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করে 1948 সালের 14 মে। তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ইসরায়েলকে প্রথম স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। জানিয়ে রাখি, কোনো দেশ কর্তৃক আরেক দেশকে স্বীকৃতি দেওয়ার অর্থ সেই দেশের সার্বভৌমত্ব স্বীকার করা ও দেশটিকে বৈধতা দেয়া। স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে দেশটির সাথে কূটনৈতিক সম্পর্ক তৈরি হয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে সবার প্রথম ইসরায়েলকে স্বীকৃতি দেয় তুরস্ক সাল 1949। তবে আজও বিশ্বের 22টি দেশ ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকার করে না। এইসব দেশ মনে করে ইসরায়েল একটি অবৈধ দখলদার রাষ্ট্র। জেনে আসি কোন কোন দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। বর্তমান বিশ্বের বিচ্ছিন্ন এক দেশের নাম উত্তর কোরিয়া। দেশটি উত্তর পূর্ব এশিয়ায় অবস্থিত। উত্তর কোরিয়া ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে মানতে নারাজ। দীর্ঘদিন ধরেই দুই দেশের মধ্যে সম্পর্ক বেশ শত্রুতাপূর্ণ। ইসরায়েলকে স্বীকৃতি না দেয়ায় দুই দেশের মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নেই। উত্তর পশ্চিম আফ্রিকার ভূমধ্য সাগরের দক্ষিণ উপকূলে অবস্থিত রাষ্ট্র আলজেরিয়া। আয়তনে আফ্রিকা মহাদেশের বৃহত্তম ও বিশ্বের 10ম বৃহত্তম রাষ্ট্র এটি। ইসরায়েল আলজেরিয়ার স্বাধীনতাকে স্বীকৃতি দিলেও আলজেরিয়া এখনও ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। এমনকি উত্তর আফ্রিকার দেশগুলো যখন ইসরায়েলের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটিয়েছে, আলজেরিয়া কখনোই সে চেষ্টা করেনি। দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তান এখনও ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। যদিও ইসরায়েলকে স্বীকৃতি দিতে অতীতে দেশটির উপর অনেক চাপ ছিল, সেসব চাপ ও নানা প্রলোভন উপেক্ষা করে ইসরায়েলের সাথে যে কোনো সম্পর্ক স্থাপনকে দূরে ঠেলেছে আফগানিস্তান। ইসরায়েলের বৈধতাকে অস্বীকার করা দেশগুলোর অন্যতম একটি বাংলাদেশ। বাংলাদেশ ইসরায়েলকে নৈতিক রাষ্ট্র হিসেবে স্বীকার করে না এবং বাংলাদেশি নাগরিকদের ইসরায়েলে ভ্রমণে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। বাংলাদেশের পাসপোর্টে যদি দেখেন, সেখানে স্পষ্ট লেখা আছে, বাংলাদেশের পাসপোর্ট ইসরায়েল ব্যতীত বিশ্বের সকল দেশ ভ্রমণের জন্য বৈধ। ইসরায়েলি পাসপোর্ট নিয়েও কেউ বাংলাদেশে প্রবেশ করতে পারে না। তবে 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলে ইসরায়েল বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছে। ইসরায়েলের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ও সরাসরি বাণিজ্যিক সম্পর্ক নেই। দক্ষিণ এশিয়ার অনিন্দ্য রূপসী দেশ ভুটান। এই দেশের বেশিরভাগ মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী। ইসরায়েলের সঙ্গে ভুটানের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। দক্ষিণ পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র ব্রুনাই। এটি একটি রাজতান্ত্রিক ইসলামী দেশ। ব্রুনাই ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকার করে না। আফ্রিকার দেশ কমোরোস দ্বীপপুঞ্জের সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। তবে ইসরায়েলের স্বাধীনতা স্বীকার না করলেও দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আছে। উত্তর পূর্ব আফ্রিকার দেশ জিবুতি। ইসরায়েলের সঙ্গে জিবুতির আনুষ্ঠানিক কূটনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক নেই। অতীতে এই দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করা হলেও তা শেষ পর্যন্ত সফল হয়নি। বিশ্বের অন্যতম বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া। এশিয়া মহাদেশের এই দেশটি আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি, তবে দুই দেশের মধ্যে ঠিকই যোগাযোগ রয়েছে। এমনকি চাইলে ইসরায়েলিরা সিঙ্গাপুর থেকে ভিসা নিয়ে দেশটিতে আসতে পারে, আবার ইন্দোনেশীয়রা তীর্থযাত্রী হিসেবে ইসরায়েলে যেতে পারে। মধ্যপ্রাচ্যের ইতিহাস সমৃদ্ধ এক দেশ ইরাক। ঐতিহ্যে, জ্ঞানে, সম্পদে একসময় সমৃদ্ধ এই দেশটি যুদ্ধের ধকল সামলে উঠতেই এখন ক্লান্ত। ইরাক কখনোই ইসরায়েলের ভূখণ্ডকে রাষ্ট্র হিসেবে স্বীকার করেনি। তবে 2003 সালে ইরাক যুদ্ধের পর ইসরায়েলের সাথে ইরাকের সম্পর্ক উন্নয়নের চেষ্টা করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়নি।
মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েতের সাথেও কোনো ধরনের সম্পর্ক নেই ইসরায়েলের। ইসরায়েলের পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট নিয়ে কেউ কুয়েতে প্রবেশ করতে পারে না। অনুরূপভাবে কোনো কুয়েতি নাগরিকের ইসরায়েলে যাওয়ার অনুমতি নেই। ইসরায়েলের সাথে সীমান্ত ভাগাভাগি করা দেশ লেবানন। তবে প্রতিবেশী দুই দেশের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। উভয় দেশের জনগণের একটা বড় অংশ প্রতিবেশীদের প্রতি বিরূপ ধারণা পোষণ করে থাকে। লেবানন ইসরায়েলকে কখনোই রাষ্ট্র হিসেবে স্বীকার করে না। আফ্রিকার দেশ লিবিয়াও ইসরায়েলের স্বাধীনতা স্বীকার করে না, ফলে দুই দেশের মধ্যে কূটনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক গড়ে ওঠেনি। এশিয়ার সমৃদ্ধ ও উন্নত দেশ মালয়েশিয়া। মুসলিম অধ্যুষিত এই দেশটির সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। এমনকি দেশটির পাসপোর্ট নিয়ে ইসরায়েলে প্রবেশও করা যায় না। তবে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ঠিকই রয়েছে। মরক্কো আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে যেসব আরব দেশ এরই মধ্যে এগিয়ে এসেছে তাদের সাথে যোগ দিয়েছে মরক্কো। ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চুক্তিতে এসেছে মরক্কো। মধ্যপ্রাচ্যের দেশ ওমান আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকার করে না, তবে 1996 সাল থেকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান নানামুখী চাপ সত্ত্বেও ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া থেকে বিরত থেকেছে। ইসরায়েলের পাসপোর্ট নিয়ে কেউ পাকিস্তানে প্রবেশও করতে পারে না, আবার পাকিস্তান থেকে তার দেশের নাগরিকদের ইসরায়েল ভ্রমণের অনুমতি নেই। মধ্যপ্রাচ্যের ধনী দেশ কাতারের সাথে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, তবে দুই দেশের মধ্যে একসময় বাণিজ্যিক সম্পর্ক ছিল। মুসলমানদের তীর্থস্থান সৌদি আরব। বিশ্বের মুসলমানদের কাছে সৌদি আরব পুণ্যভূমি। এই দেশ এখনও ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি, তবে দেশটির ওপর অনেক চাপ আছে। আর এটাও সত্য, সৌদি আরব যদি একবার ইসরায়েলকে বৈধ রাষ্ট্র হিসেবে স্বীকার করে নেয় তাহলে বিশ্বের অন্যান্য মুসলিম দেশে এর প্রভাব পড়বে, যা ইসরায়েলের পক্ষে যাবে। আফ্রিকার দেশ সোমালিয়া। এই দেশের সাথে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ার একেবারে প্রতিবেশী ইসরায়েল, তবে দুই দেশের মধ্যে সম্পর্ক বেশ দুর্বল। উভয় দেশের মধ্যে গোলান হাইটস এলাকা নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে। সিরিয়া ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকার করে না। ইয়েমেনের সঙ্গে ইসরায়েলের কোনো ধরনের সম্পর্ক নেই। ইসরায়েলি পাসপোর্ট বা ইসরায়েলের স্ট্যাম্প আছে এমন কোনো পাসপোর্ট নিয়ে ইয়েমেনে প্রবেশ করা যাবে না। যা হোক, অধিকাংশ মুসলিম দেশ ইসরায়েলকে ঘৃণা করলেও অনেক মুসলিম রাষ্ট্র ইসরায়েলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে মিশর ছিল মধ্যপ্রাচ্যের প্রথম কোনো দেশ। এছাড়া অন্যান্য মুসলিম দেশের মধ্যে ইরান, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, জর্ডান ও সুদান আছে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার তালিকায়। ইসরায়েলের সঙ্গে বিশ্বের 170 দেশের কূটনৈতিক সম্পর্ক আছে। সম্প্রতি চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েনের বরফ গলতে শুরু করেছে। এটি উদ্বিগ্ন করেছে ইসরায়েলকে, কারণ মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতিতে ইরান ও সৌদি আরব ছিল প্রতিপক্ষ। এতদিন এর ফায়দা নিচ্ছিল ইসরায়েল। এখন ইরান ও সৌদি আরবের মধ্যে উষ্ণ সম্পর্কের সুবাতাস দেখা দেয়ায় দুশ্চিন্তায় পড়েছে ইসরায়েল সরকার। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো দেশ, স্থান বা ঘটনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো ও সুন্দর থাকুন, আর অবশ্যই হাতছানি বিড়ির সঙ্গে থাকুন।